বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়া হল এমন একটা প্ল্যাটফর্ম যেখানে রাতারাতি বিখ্যাত হয়ে যেতে পারে অতি সাধারণ কেউ এমনটাই ঘটেছে বীরভূমের এক দরিদ্র বাদাম ফেরিওয়ালা ভুবন বাদ্যকরের সাথেও কাঁচা বাদাম বিক্রি করেই দিন কাটত তার বাদাম বিক্রির জন্য বেঁধেছিলেন গানও সেই গান ব্যাপক ভাইরাল হয়ে আজ কপাল ফিরিয়ে দিয়েছে ভুবন বাবুর তবে শুরুর দিকে খেতি পেয়েছিলেন ঠিকই কিন্তু কানাকড়িও উপার্জন হয়নি অথচ গানের রিমেক করেই বাকিরা মোটা টাকা রোজগার করছিল তখন তাই ভুবনবাবু পুলিশের দ্বারস্থও হয়েছিল এরপর টাকাও পান তিনি সাথে কিছু রেকর্ডিংয়ের জন্য ডাক পান অনেক বড় বড় ইউটিউবার ভুবনবাবুর সাথে দেখা করে তাকে সম্মানও জানিয়ে এসেছিলেন কিন্তু হঠাৎই বছর শেষে অন্যরূপে ধরা দিলেন ভাইরাল বাদাম কাকু সম্প্রতি বেলা মিউজিক নামক একটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা একটি ভিডিওতে বাদাম কাকু ভুবন বাদ্যকরের সাথে গলা মেলাতে দেখা গিয়েছে রনি ও প্রজ্ঞা নামক দুই ইউটিউবারকে এতদিন পর্যন্ত যেই গান নিয়ে লড়লেন ভুবনবাবু এবার সেই গানেই নিজেদের মতো করে লিরিক্স বসিয়ে গানটি বিকৃত করতে দেখা যায় ওই দুই গায়ক গায়িকাকে পাশাপাশি এই গানে উপস্থিত ছিলেন জনপ্রিয় টিকটকার বর্ণালী দাস স্বল্প পোশাকে ভুবনবাবুর সাথে উত্তল নাচতে দেখা যায় বর্ণালীকে এই গানটি প্রকাশ্যে আসা মাত্রই তীব্র কটাক্ষের মুখে পড়েন ভুবনবাবু অনেকেরই বক্তব্য টাকার জন্য কত নিচে নামে মানুষ তবে নেটিজেনদের একাংশের মত ভুবনবাবু যা করছেন ঠিকই করছেন কেননা তার কেবল জনপ্রিয়তা নয় আর্থিক সহায়তাও একই সাথে দরকার ভিডিওটিতে ভুবনবাবুর পোশাকও দেখা মিলেছে নতুনত্ব চোখে সানগ্লাস আর কপালে তিলক কেটেই বাদাম গানের রিমেক জমিয়ে দিয়েছেন তিনি এদিকে কাঁচাবাদাম গান আপলোড হতে না হতেই কয়েকদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে যায় একইভাবে ঝড়ের গতিতে জীবন বদলেছে ভুবন বাদ্যকরেরও কলকাতাতে এসে বৃহস্পতিবার নতুন গানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুবন বাদ্যকর ও তার পরিবার তিনি জানান গান গেয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবেন তিনি গানটি বেরোতেই অনেক কিছু বদলেছে জাইলো গাড়িতে অনুষ্ঠানে যেতে পারছেন পরিবার নিয়ে যদিও ভাড়াতে নিতে হচ্ছে এদিন ভুবন এরকমও বলেন প্রতিশ্রুতি পেয়েছি অনেক সেগুলো যদি বাস্তবায়িত হয় তাহলেই এতদিনের কষ্ট মিটবে স্থানীয় শাসক দলের প্রতিনিধিরা জানিয়েছেন বাড়ি বানিয়ে দেওয়া হবে প্রতিশ্রুতি মিলেছে তাতে খুশি ভুবন তবে গান গেয়ে বাকি জীবনের স্বপ্ন পূরণ করবেন ভুবন দুই ছেলে এক মেয়ে ভুবনের তাদের ভবিষ্যৎ যাতে ভালো হয় সেটা মাথায় রেখেই এই ভাবনা তার অর্থাভাবে নিজে পড়াশোনা করাতে পারেননি তাই পড়াশোনা করানোর বিষয়ে ভাবতে চান আবার তবে আক্ষেপ আছে অনেকেই গান শুনে যান মোবাইলে ভিডিও বানান কিন্তু কেউই সাহায্যের হাত বানান না হাতে কোনো কয়েকজন ছাড়া আর্থিক সাহায্য করা হবে বলেও করা হয়নি তাও কেউ বললে ছবি তুলতে বাধা দেন না ভুবন গানকেও রেকর্ড করলেও বাধা দেন না ভুবনের এক আত্মীয় জানান ভুবন ভালো মানুষ তাই কিছু বলতে পারেন না অনেক কিছুই পাওয়ার কিন্তু পাওয়া হয়নি সব জায়গা থেকে মানুষ এসেছেন বাংলাদেশ থেকেও এসেছেন আর্থিক সাহায্য করবেন বলেছেন কিন্তু করেননি যিনি গানটা প্রথম সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলেন তিনিও কিছু সাহায্য করেননি অথচ নিজে উপার্জন করেছেন বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন